ডেকে 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 বলছেন, আমার বরফটা নিয়ে যাও, আমার পুঁজি গলে যাচ্ছে। কারণ বরফটা গলে গেলে, বরফটা যখন গলে যাবে তার পুঁজি সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা সময়ের ব্যাপারে গুরুত্ব বুঝাচ্ছেন যে বান্দারে সময় খুব দামি জিনিস, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় স্রোতের ন্যায় চলে যাচ্ছে। আর এই সময়কে যারা কাজে লাগাবে না তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, পরে নাউজুবিল্লাহ। একজন ছাত্র স্টুডেন্ট, সে যখন পরীক্ষা দেয়, পরীক্ষায় সে যদি অবহেলা করে, এদিক ওদিক তাকায়, এদিক ওদিক তাকায়, সময়কে যখন নষ্ট করে, পরীক্ষার হল গার্ড যেভাবে ওই ছাত্রকে ডাক দিয়ে বলে যে, ছাত্র তাকে ডাক দিয়ে বলে যে ভাই, অথবা নাম ধরে ডাকলো যে তুমি কেন সময়কে নষ্ট করছো, কী জন্য তুমি সময়কে নষ্ট করছো, তোমার হাতে তো সময় নাই, 3 ঘন্টার পরীক্ষার মধ্যে 3 ঘন্টা, 2 ঘন্টা 59 মিনিট হয়ে গেছে। ওই ছেলেটা যদি চায় যে আমাকে আর 5টা মিনিট একটু চান্স দেন, চান্স হবে? হবে না। দুনিয়ার জীবনটাও এমন, যতক্ষণ হায়াত আছে, যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমাদের চান্স আছে। যখন মালাকুল মাউত চলে আসবে তখন আর আমাদের কোনো চান্স নাই। 2 সময় তাওবা কবুল হয় না। 1 নম্বর হচ্ছে, যখন মালাকুল মাউত চলে আসবে তখন আর তাওবা কবুল করবেন না যিনি, তিনি কে? 2 নম্বর, যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে আর পূর্ব দিকে গিয়ে অস্তমিত হবে, তখন থেকে কারো তাওবা আল্লাহ কবুল করবে না। তাহলে সময়ের মূল্য এটা বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ এখানে কোনো গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলেন নাই, রাব্বুল আলামিন বলেন নাই, সমস্ত বদ্ধ ক্ষতির মধ্যে নিমজ্জিত, এটা আল্লাহ বলেন নাই। রাব্বুল আলামিন বলেন নাই সমস্ত হিন্দু ক্ষতির মধ্যে নিমজ্জিত, এটাও আল্লাহ বলেন। রাব্বুল আলামিন বলেন নাই সমস্ত খ্রিস্টান ক্ষতির মধ্যে নিমজ্জিত, এটাও আল্লাহ বলেন নাই। রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কথাটা বলেছেন যিনি, তিনি কে? সবাই বলেন তিনি কে? সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, সমস্ত মানুষ ধ্বংসে নিমজ্জিত, কিন্তু 4 শ্রেণী ব্যতীত তারা কারা? এরপরে আল্লাহ বলছেন, এরপর আল্লাহ তাআলা পরের আয়াতগুলোতে বলছেন, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ক্ষতিগ্রস্ত কারা? ক্ষতিগ্রস্ত কারা? আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যান মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা স্পষ্টই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কথাটা বলেছেন কে? আল্লাহ ব্যতীত যারা শয়তানের কাজ করবে, আল্লাহর কাজ যারা করবে না, আল্লাহর গোলামি বাদ দিয়ে যারা শয়তানের গোলামি করবে, এরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। কথাটা বলেছেন কে? আমার ভাইয়েরা, পড়েন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা ছাড়া, তারা কারা? যারা ঈমান এনেছে। আল্লাহ যখন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে তারা ছাড়া, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে একজনের প্রতি, তিনি কে? যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, যারা ঈমান এনেছে রাসূলের প্রতি, যারা ঈমান এনেছে ফেরেশতাকুলের প্রতি, যারা কিতাবের প্রতি, রাসূলের প্রতি, শেষ দিনের প্রতি এবং তাকদীরের ভালো মন্দের প্রতি যারা ঈমান এনেছে তারা ব্যতীত। সুবহানাল্লাহ, পড়বেন না? এখন আপনি তো বলতে পারেন যে আমি তো পাক্কা ঈমানদার, আমি তো পাক্কা মুমিন, আমার বাপ দাদা 14 গোষ্ঠী ঈমানদার ছিল, ঈমান
আপনি ইমানদার কিনা সেটা আপনি নিজেকে জাস্টিফাই করলে আপনি বুঝতে পারবেন। আপনি নিজেকে ইমানদার দাবি করেন, নিজেকে মুমিন দাবি করেন, কিন্তু ইমান এর যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আপনি পূরণ করলেন না। আপনি শুধু স্বীকৃতি দিলেন, শুধু মুখে বললেন, কিন্তু অন্তরে এবং বাস্তবে আপনার লাইফে আপনি সেটা বাস্তবায়ন করতে পারলেন না, এটা ইমানদারি নয়, এটা হচ্ছে মুনাফেকি। চিৎকার করে বলেন ঠিক না? আপনি বলেন যে আমি ইমানদার, তা আপনি ইমানদার হলে আপনি নামাজ কিভাবে কাজা করেন? আপনি বলেন আমি ইমানদার, আপনি ইমানদার হলে আপনি সুদ খান কিভাবে? আপনি বলেন আমি ইমানদার, ইমানদার হলে আপনি ঘুষ খান কিভাবে? আপনি বলেন আমি ইমানদার, পাক্কা মুমিন, পাক্কা মুমিন হলে আরেকজন মানুষের উপর অন্যায়ভাবে জুলুম কেমন করে করেন? আপনি কিভাবে আপনি জুলুম করেন? আল্লাহ বলেন ইমানদার কারা, মুমিন কারা? শুনো শুনো, রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিন তো তারা, আল্লাহ বলেন মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর জিকির হলে, আল্লাহর নাম যখন যাদের সামনে যারা শুনবে আল্লাহর নাম অথবা আল্লাহর জিকির যাদের সামনে হলে তাদের অন্তর কেঁপে উঠবে। আল্লাহ বলেন আমার জিকির শোনার পরে যাদের অন্তর কেঁপে উঠবে এরাই হচ্ছে প্রকৃত অর্থে মুমিন। এরা কি? সবাই বলেন এরা কি? মুমিন। এরা হচ্ছে প্রকৃত অর্থে মুমিন। আপনি মুমিন হতে হলে ভয় করতে হবে কাকে? জোরে বলেন, আল্লাহকে ভয় করতে হবে। এখন আপনি বলেন আপনি মুমিন, আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করলে কেউ সুদ খেতে পারে? আল্লাহকে ভয় করলে কেউ ঘুষ খেতে পারে? আল্লাহকে ভয় করলে কেউ টেন্ডারবাজি আর চাঁদাবাজি করতে পারে?